বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তোফাইল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু রাজশাহী মহানগর পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন চাঁপাই নবাবগঞ্জে প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সকাল নয়টায় সি ইউনিট দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হয় এবার চার হাজার চারশো সাতষট্টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ আটাত্তর হাজার পাঁচশো একানব্বই জন প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন চল্লিশ জন শিক্ষার্থী ঘণ্টাব্যাপী চলা এবারের পরীক্ষা নেওয়া হচ্ছে এমসি কিউ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের মোট ছাব্বিশটি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবার এ ইউনিটে মোট পরীক্ষার্থী বাহাত্তর হাজার পঁয়ষট্টি জন বি ইউনিটে ত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর এবং সি ইউনিটে কোটা সহ পঁচাত্তর হাজার আটশো একান্ন জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন একক আবেদনকারীর সংখ্যা এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ষোলোটি বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সত্তার জানিয়েছেন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে সাইবার ক্রাইম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনী জালিয়াতি ধরা পড়লে শাস্তির ব্যবস্থা করতে রাখা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও প্রক্টোরিয়াল টিমের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সজাগ রয়েছেন এদিকে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে এগারোটি হেল্প ডেস্ক বিএনসিসি ও রোভার স্কাউট সহযোগিতা করছেন এবছর আমরা পরীক্ষায় এ বি সি তিনটি ইউনিটে নিচ্ছি এখানে মোট এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা এক লক্ষ আটশো আটত্রিশ জন এবং নারী আবেদনকারীর সংখ্যা সাতাত্তর হাজার সাতশো তিপান্ন জন এই এই ইউনিটে বাহাত্তর হাজার পঁয়ষট্টি জন বি ইউনিটে তিরিশ হাজার ছয়শো পঁচাত্তর জন এবং সি ইউনিটে পঁচাত্তর হাজার আটশো একান্ন জন চূড়ান্তভাবে আবেদন করেছে এবার মোট আবেদনকারীর সংখ্যা এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ষোলো জন আমার মাঝে শান্তির সূচনা এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী মহানগর পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আনিসুর রহমান বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ছাড়াও বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনী র্যাব বিজিবি রাজশাহী জেলা প্রশাসন রাজশাহী বিভাগ ও কমিশনারের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজশাহী কলেজের অধ্যক্ষ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম রোভার স্কাউট বিএনসিসি গার্লস গাইড রেড ক্রিসেন্ট জনপ্রতিনিধিসহ সু সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এর আগে নগরীর আরডিএ মার্কেটের সামনে বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এরপর সেখান থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হয় চাঁপাই নবগঞ্জে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক গোলাম রসুল নিহত হয়েছেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে টিসির ভিতরে প্রশিক্ষণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত গোলাম রসুল চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে পুলিশ ও নিহতের স্বজনরা জানান সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে চাঁপাই নবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানো প্রশিক্ষণ দিচ্ছিলেন গোলাম রসুল এ সময় চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে চাঁপা পরে গুরুতর আহত হন গোলাম রসুল সেখান থেকে চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ভাইকে ওনারা হুমকি প্রদান করতো সব সময় চাকরি আর থাকবে না সারিউল এরকম ওনার পরিবর্তে প্রিন্সিপালকে ম্যানেজ করে আরেকজনকে নিয়ে আসার চেষ্টা করেছে হত্যাকাণ্ড সে আমাদের হেভি ইকুইমেন্ট অপারেশনের একজন সহযোগী গেস্ট ট্রেনার উনি ছাত্রদেরকে প্রশিক্ষণ দিতেছিলেন এই প্রশিক্ষণগত অবস্থায় ট্রক একজন ট্রেনি ছিল সে পিছনে ব্যাগে আসতেছিলো ব্যাকে আসার সময় উনি একটা আমগাছের সাথে দাঁড়ানো ছিল গাছের সাথে দাঁড়ানো অবস্থায় গাড়িটা যখন ব্যাকে আসছে ওই গাড়ির ব্যাকের সাথে উনি আম গাছের সাথে চা খেয়েছেন আমাদের শিক্ষকরা সাথে সাথে উনি হসপিটালে নিয়ে এসছেন এবং পনেরো মিনিটের মধ্যেই এখানে আনার পরে ডাক্তাররা চিকিৎসা সেপর নোয়াখালীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের বার্ষিক আলোচনা সভা ও বঙ্গবন্ধু সম্মাননা পদক প্রদান করা হয়েছে শহরের রৌশন কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নোয়াখালী একাসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব ডাঃ এ এইচ এম মোদাসের হাসান রুবেলের সভাপতিত্বে ও ডাক্তার মোহাম্মদ ফারুক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন সোনাইমুড়ি পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজামুদ্দিন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফহামা বাবুল বাবু সহসভাপতি ভিপি মাহফুজুল হক বাহার বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের নোয়াখালী জেলা শাখার সভাপতি আক্তার উদ্দিন সহ অন্যান্যরা